সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। সামাজিক সুরক্ষা যোজনা 2017 সচেতনতা শিবির ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বহরমপুর রবীন্দ্র সদনে 19 জুলাই। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় জাকির হোসেন, জাভেদ আক্তার IAS, শ্রম কমিশনার পশ্চিমবঙ্গ সরকার, জেলাশাসক ডক্টর পিউল গানাথান প্রমুখ। এই শিবিরের মধ্য দিয়ে জেলার শ্রমজীবী মানুষেরা বিশেষ উপকৃত হবে বলে জানান জেলাশাসক ডক্টর পিউল গানাথান। আজকে আমাদের যে অনুষ্ঠান হলো তাতে বেনিফিসিয়ারিকে 3404 জনকে বেনিফিট দেওয়া হয়েছে, 3,12,00,000 টাকা। সামাজিক সুরক্ষার 7,50,000 লোক অলরেডি কভার আছে। আমাদের ডিপার্টমেন্ট DM সাহেবের উদ্যোগ মিলিয়ে আমরা সবাই মিলে এক কমিশনার আমাদের আছেন, সবাই মিলে চাইছি আমাদের এখানে 15,00,000 লেবার হয়, 15,00,000 লেবার যেন কভার হয়। তার জন্য DM সাহেব অনেক উদ্যোগ নিয়েছেন, আমরাও অনেক করছি। কমিশনার আপনারা দেখছেন এক এসেছে, আজকে এসেছেন, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার আমাদের এসেছেন, সকল মিলে আমাদের BDO SDO সকল মিলে আমরা চেষ্টা করে আমরা চাইছি 15,00,000 লেবারের জন্য আমাদের সামাজিক সুরক্ষায় আয়ত্তিত আসে। কারণ হলো মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন প্রকল্প, সেই বাস্তবে করলে আমাদের সকল মিলে একসাথে কাজ না করলে সে বাস্তব করা সম্ভব নয়। আজকে আপনারা দেখছেন লেবার ডিপার্টমেন্ট কীভাবে কাজ করছে, আজকেও 3,12,00,000 টাকা আজকে ফ্যাসিলিটি দেওয়া হলো প্রায় 3,404 জন। নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী গত ফেব্রুয়ারিতে মিটিং করার পর এখানে লেবার রিলেটেড স্কিমগুলো ভালোভাবে করার আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট আছে, আমরা এখানে সেলফ হেল্প গ্রুপ মায়েদেরকে ব্যবহার করছি, যেখানে BD ওয়ার্কাররা রয়েছেন ওখানে গিয়ে আমরা ক্যাম্পগুলো করছি। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা অফিসারকে দায়িত্ব দিয়ে ওখান থেকে আমরা ক্যাম্পের মোডে এদের অ্যাপ্লিকেশনগুলো তুলে আনিয়ে আমরা আলাদাভাবে অনলাইন এন্ট্রিগুলো করছি। আদারওয়াইজ কী হয়, লোক আসবে সঙ্গে সঙ্গে অনলাইন এন্ট্রি হয়, আমরা প্রথমে ক্যাম্পের মোডে ওখান থেকে কালেক্ট করে নিয়ে পরে আলাদাভাবে অফলাইনে আমরা কালেক্ট করে অনলাইন এন্ট্রি দিকে আমরা যাচ্ছি। এরকম করতে করতে গত 15 দিন মধ্যে আমাদের 54,000 বেশি অ্যাপ্লিকেশন পড়ে গেছে। আমাদের 7,50,000 আওয়ার বাকি রয়েছে, এটা আমি আমার পুরোপুরি ভরসা এই বছরের মধ্যে আমরা কভার করে নিতে পারবো। এই কাজের মধ্যে যত সেলফ হেল্প গ্রুপ মহিলারা আমাদের জেলাতে আছেন ওরা সব সহযোগিতা আমাদের করছে, আর BD ওনার অ্যাসোসিয়েশন যারা আছে ওরা হেল্প করছে, আর যতটা আমাদের ইট বাটা লোক আছে ওরা হেল্প করছে, বিভিন্ন ট্রেড ইউনিয়ন আমাদের BDO SDO সবাই মিলে কাজ করার ফলে এত সুন্দর অ্যাচিভমেন্ট আমরা পেতে পারছি।